শুরু হতে যাচ্ছে SA20 দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লীগকে সামনে রেখে এর মধ্যে প্রাইজ মানি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকান মুদ্রায় 7 কোটি অর্থ দিচ্ছে প্রোটিয়া বোর্ড যা বাংলাদেশি টাকায় 40 কোটির বেশি সিএস এর এই ঘোষণার পর ফ্র্যাঞ্চাইজি টি-20 লীগ গুলো সর্বোচ্চ প্রাইজ মানি দেওয়ার তালিকায় এবার দুয়ে উঠে এসেছে SA20 প্রাইজ মানির দিক থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ IPL এর পরেই এখন SA20 অবস্থান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি IPL এর সর্বশেষ আসরে 46 কোটি 50 লাখ রুপি পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড গণমাধ্যমের তথ্য অনুযায়ী সর্বোচ্চ প্রাইজ মানিতে এতদিন 53 লাখ ডলার পুরস্কার দিয়ে IPL এর পরে অবস্থান ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের চলতি আসরেও বিগ ব্যাশে দেওয়া হবে সমপরিমাণ অর্থ তবে SA20 তে প্রোটিয়া বোর্ড 40 কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণায় সর্বোচ্চ প্রাইজ মানি দেওয়ার তালিকায় বিগ ব্যাশ এখন নেমে গেছে 3 নম্বরে এদিকে অর্থবিত্তের দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও বিসিবির আয়োজিত BPL সর্বোচ্চ প্রাইজ মানি দেওয়ার তালিকার শীর্ষে পাঁচেও নেই প্রাইজ মানির দিক থেকে BPL এর অবস্থান 9 নম্বরে আগামী 19 জানুয়ারি শুরু হবে BPL এর 10ম আসর এবারের আসরের প্রাইজ মানি এখনো জানায়নি বিসিবি তবে গেল বছর সর্বশেষ আসরে দেওয়া হয়েছে 4 কোটি টাকা প্রাইজ মানির দিক থেকে শীর্ষ 10 লিগের তালিকায় BPL এর পর আছে শুধু শ্রীলঙ্কার ঘরোয়া আসর লঙ্কা প্রিমিয়ার লিগ BPL 2022 মৌসুমে মোট প্রাইজ মানি ছিল 2 কোটি টাকা সেটা গেল বছর দ্বিগুণ বাড়িয়ে 4 কোটি করা হয়েছে এবছর যদি আরো দ্বিগুণও বাড়ানো হয় তবে তা দাঁড়াবে 8 কোটি তারপরেও শীর্ষ 5-এ উঠতে পারবে না BPL ফারজানা ধানপ্রিয়া সময় সংবাদ